আপনারা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, বারংবার আপনারা যারা চাকরির পরীক্ষায় ফেল করে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, আপনাদেরকে বলবো আপনারা এই শিবরাত্রির দিন এই উপায়টি করে দেখুন, মহাদেবের কৃপায় কি সুন্দর ফলাফল পাবেন। চাকরি ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে আপনাদের, আপনাদের চাকরি প্রাপ্তি ঘটবে মহাদেবের কৃপায়। শিবরাত্রির দিন করেই দেখুন না এই উপায়টি। এই উপায়টি করতে আপনাকে কোনো বিশেষ কিছু অর্থ খরচ করতে হবে না, শুধু একটু ভক্তি ও নিষ্ঠা সহকারে এই টোটকাটি করবেন। নমস্কার বন্ধুরা, জ্যোতিষানবশ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন। সামনেই শিবরাত্রি, এবছর এই 2022 সালে শিবরাত্রি পড়েছে ইংরাজির পয়লা মার্চ মঙ্গলবার দিন। এই শুভ দিনটাকে আপনারা কাজে লাগান। আপনারা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, বারংবার আপনারা যারা চাকরির পরীক্ষায় ফেল করে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, আপনাদেরকে বলবো আপনারা এই শিবরাত্রির দিন এই উপায়টি করে দেখুন, মহাদেবের কৃপায় কি সুন্দর ফলাফল পাবেন। চাকরি ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে আপনাদের, আপনাদের চাকরি প্রাপ্তি ঘটবে মহাদেবের কৃপায়। শিবরাত্রির দিন করেই দেখুন না এই উপায়টি। এই উপায়টি করতে আপনাকে কোনো বিশেষ কিছু অর্থ খরচ করতে হবে না, শুধু একটু ভক্তি ও নিষ্ঠা সহকারে এই টোটকাটি করবেন। পরম ব্রহ্ম আদিদেব ভগবান শিব হচ্ছে সৃষ্টি ও সংহারের দেবতা। ভক্তের আকুল আহ্বানে তিনি সাড়া দেন। শ্রদ্ধা ভক্তি সহকারে তার সাধনা এবং পুজো করলে তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন। আমরা যত রকম ব্রত করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রির ব্রত পালন করা হয়। এই তিথিতেই শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। আবার পৌরাণিক মতে এই তিথিতেই ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। তাই এই শুভ শিবরাত্রির দিনে মহাদেবের প্রিয় দ্রব্যাদি মিশ্রিত তরল দ্বারা মহাদেবকে স্নান করালে তিনি সর্বাপেক্ষা সন্তুষ্ট হন। এবার আপনারা শিবরাত্রির দিন মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই এক বালতি জল নিয়ে তাতে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে প্রথমেই আপনারা স্নান করুন। পারলে এই দিন আপনারা তিলের তিল গায়ে মেখে স্নান করতে পারেন। আর শিবরাত্রির দিন অর্থাৎ মঙ্গলবার দিনটিতে আপনারা উপবাস রাখুন। আর যারা নিতান্তই উপবাস রাখতে পারবেন না আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। তবে এই শিবরাত্রির দিন উপবাস রাখতে পারলে তা খুবই ভালো হয়। শিবরাত্রির দিন সন্ধ্যেবেলা আপনারা বাড়িতেও শিবলিঙ্গ পুজো করতে পারেন বা যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে শিবের পুজো করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে এই শিবরাত্রির দিন শিবের পুজো করেন। এই শিবরাত্রির দিন রাত্রিবেলা শিবের পুজো করার আগে আপনাদের কিছু জিনিস আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় আপনারা অল্প চিড়ে ও পাঁচটি কিশমিশ বেটে তার সাথে অগরু ঘি চিনি মধু গোলাপি আবির গঙ্গাজল দুধ দই মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করে যে কোনো রূপোর বা পিতলের বা কাঁসার বাটিতে বা ঘটিতে রাখুন। আবার আরেকবার বলছি, আপনারা মন দিয়ে জিনিসগুলির নাম শুনুন। অল্প চিড়ে ও পাঁচটি কিশমিশ বেটে তার সাথে অগরু ঘি চিনি মধু গোলাপি আবির গঙ্গাজল দুধ দই মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করুন আপনারা। এবার আপনারা 21টি নিখুঁত বেলপাতা 16টি আকন্দ ফুল ও 5টি ধুদ্রা ফুল ও 1টি সাতমুখী রুদ্রাক্ষ নিন। এই আকন্দ ফুল ও ধুদ্রা ফুল মহাদেবের প্রিয় ফুল। এই ফুল অর্পণ করলে মহাদেবকে উনি খুবই সন্তুষ্ট হন। প্রত্যেকটি বেলপাতায় তো 3টি পত্রক থাকে, মাঝখানে 1টি, দুপাশে 2টি, মোট 3টি পত্রক নিয়ে 1টি বেলপাতা গঠিত হয়। প্রত্যেকটি বেলপাতার প্রতিটি পত্রকে অর্থাৎ একটা বেলপাতার 3টি পাতাতেই
ওই মিশ্রণের যেটা আগে থেকে তৈরি করে রেখেছেন আপনারা, অনামিকা আঙুল দিয়ে সন্ধেবেলা ওই মিশ্রণের টিপ লাগাবেন ওই বেলপাতার চকচকে দিকে। এইভাবে মোট 21টি বেলপাতায় বেলপাতার চকচকে দিকে ওই মিশ্রণের টিপটি লাগান অনামিকা আঙুল দিয়ে। তারপর ওই মিশ্রণের টিপ লাগানো 21টি বেলপাতা আপনারা যে কোনো রূপোর বা কাঁসার বা পিতলের থালার উপর সাজিয়ে রাখুন। এবার আপনারা সন্ধেবেলায় শিবরাত্রির দিন যখন পুজোয় বসবেন, প্রথমেই আপনারা দুটো প্রদীপ নেবেন, একটি ঘিয়ের প্রদীপ ও একটি তিলের প্রদীপ। এবার উত্তর দিকে মুখ করে বসে আপনার হাতের ডান দিকে আপনারা জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ, আর বাম দিকে জ্বালাবেন একটি তিলের প্রদীপ। এই ঘিয়ের প্রদীপ ও তেলের প্রদীপ জ্বালালে মহাদেব খুবই সন্তুষ্ট হন, উনি আপনাদের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করবেন। এবার আপনারা ওং হ্রিং হৌং নমঃ শিবায় মন্ত্রটি আবার একবার বলছি, ওং হ্রিং হৌং নমঃ শিবায়। এই মন্ত্রটি বলতে বলতে ওই মিশ্রণের টিপ লাগানো 21টি বেলপাতা শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন, ও তার সাথে সাথে আপনারা 16টি আকন্দ ফুল, 5টি ধুদ্রা ফুল ও একটি সাতমুখী রুদ্রাক্ষ মহাদেবকে অর্পণ করবেন। তারপর ওই মিশ্রণটি যেটা আগে থেকেই আপনারা তৈরি করে রেখেছিলেন সেটি শিবলিঙ্গের মাথায় ঢেলে দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। এবার আপনারা যে যেমনভাবে শিবরাত্রিতে শিবের পুজো করেন রাত্রিবেলা তেমনভাবে পুজো করবেন। পুজো শেষের পর আপনারা মহাদেবকে মহাদেবের প্রণাম মন্ত্রটি জপ করে মহাদেবকে আপনার মনস্কামনা জানাবেন। পুজো শেষের পর আপনারা শিবলিঙ্গে অর্পণ করা একটি ধুতরা ফুল, একটি আকন্দ ফুল, একটি বেলপাতা ও আপনার অর্পণ করা ওই সাতমুখী রুদ্রাক্ষটি সংগ্রহ করে লাল শালু কাপড়ে বেঁধে পুল্লি করে ঠাকুরের জায়গায় রেখে দিতে পারেন, অথবা বাড়িতে যে কোনো শুদ্ধ জায়গায় আপনারা রেখে দিন। এবার যখন আপনি কোনো চাকরির পরীক্ষায় বা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি অবশ্যই ওই লাল কাপড়ে বাঁধা ওই পুল্লিটি সঙ্গে করে নিয়ে যাবেন, যার মধ্যে আছে মহাদেবকে অর্পণ করা ধুদ্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা ও সাতমুখী রুদ্রাক্ষ। দেখবেন আপনি যে কোনো চাকরির পরীক্ষায় দিতে যান না কেন, আপনার সঙ্গে আপনার সাথে স্বয়ং মহাদেবের কৃপা থাকবে। ভক্তি ও নিষ্ঠা ভরে মহাদেবের নাম স্মরণ করে চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিন, আর সাথে রাখুন এই পুল্লিটি। দেখবেন মহাদেবের কৃপায় আপনি চাকরির পরীক্ষায় সফল হবেন, চাকরির ইন্টারভিউ ভালো হবে, আপনি সফল হবেনই হবেন মহাদেবের কৃপায়। সবশেষে একটি কথা বলবো, যদি আপনার জন্মছকে চাকরির সম্ভাবনা থাকে তবেই আপনি চাকরি পাবেন, আর জন্মছকে যদি আপনার চাকরির সম্ভাবনা না থাকে তাহলে চাকরি পাওয়া একটু কষ্টসাধ্য। তবু বলবো আপনারা চেষ্টা করুন, আর এই শিবরাত্রির দিনে আমি যে প্রয়োগটির কথা বললাম আপনারা করুন, দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের ভালো হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক ও শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল প্লিজ আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেন। তাহলে কি হবে, আমি আমার চ্যানেলে যখনই নতুন কিছু ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।